হ্যালো বন্ধুরা, এই যে কেটে দেখাচ্ছি আমি, তোমরা দেখো ডালগুলা, কোন ডালগুলা যে চারা হবে সেসব ডালগুলো আমি কেটে কেটে দেখাচ্ছি। এই যে কাটছি, আমি দেখাচ্ছি পরপর স্টেপ স্টেপ। এইসব ডালগুলা থেকে চারা করলে খুব সুন্দর ভালো ভালো চারা হবে, আর চারাগুলাও মানে খুব তাড়াতাড়ি ফল আসবে। এগুলো সব ফল ধরা গাছের চারা, অসুবিধা নাই। এই যে এইভাবে কেটে নিতে হবে, প্রত্যেকটা চারার এই সবুজ ছালটাকে তুলে নিলে এখান থেকে প্রচুর আকারে শিকড় বের হবে। এইভাবে ছালটাকে তুলে নিতে হবে, এভাবে তুলে নিলে খুব ভালো প্রত্যেকটাতে। আমি দেখাচ্ছি, এই যে বন্ধুরা, প্রত্যেকটার ড্রাগনের এইভাবে এটা ধারালো চাকু দিয়ে সবুজ অংশটা এইভাবে চেষে ফেললে সবচেয়ে ভালো হয়। এটা প্রচুর আকারে ওই ওই জায়গাটা থেকে শিকড় করবে। এই যে দেখাচ্ছি আমি, সবগুলোকে একই নিয়মে একইভাবে করবে, খুব ভালো হবে। এতে চারাগুলা খুব শক্তপোক্ত হয়, শিকড়টা অতিরিক্ত তাড়াতাড়ি হয়। সব চারাগুলো একই নিয়মে এভাবে কিন্তু কেটে মানে সবুজ অংশটা চেঁচে ফেলতে হবে। এই যে দেখাচ্ছি, সব চারাগুলো সুন্দর করে চেঁচে নিলাম। এবার দেখানো হচ্ছে এর অ্যালোভেরা জেল, এই তো এটা ম্যাজিকের মতো কাজ করবে। এবার বন্ধুরা তোমরা দেখতে থাকবে, এই যে অ্যালোভেরা জেলটা এভাবে লাগিয়ে দিলে একবারে ওখান থেকে বিশালই আকারে শিকড় বের হবে প্রত্যেকটা ড্রাগনের ই দিয়ে, মানে ড্রাগনের এই যে চারা তৈরি করলাম এখান থেকে, সব এইভাবে প্রত্যেকটা অ্যালোভেরা জেল সুন্দর করে লাগিয়ে দিবে বন্ধুরা, খুব ভালো হবে, একটা চারাও মিস যাবে না। প্রত্যেকটা চারায় প্রচুর আকারে শিকড় করবে, এ খুব সুন্দর হবে। চারাগুলো দেখাচ্ছি বন্ধুরা, দেখবে আমার এই নিয়মে করবে খুব ভালো হবে, প্রত্যেকটা গাছই খুবই সুন্দর হবে, ম্যাচিউরড গাছ এগুলো। আর এসব গাছে ফলও এক কথায় খুব তাড়াতাড়ি আসবে, প্রচুর আসবে। এই যে আমি এবার দেওয়ালে একটা একটা করে এখন খাড়া করে রাখছি, কারণ এটা অ্যালোভেরা জেলটা একটু যদি ভালো হয়ে শুকিয়ে লেগে যায় তাহলে খুব ভালো হয়। এবার আমি খাড়া করে এই একটু রাখবো, তাহলে শুকিয়ে যাবে, রোদ পাবে দিয়ে খুব ভালো হবে। পরপর আমি দেখাতে থাকছি বন্ধুরা, তোমরা দেখবে এবার, এই যে এবার ক্যারেটে কীভাবে কী করতে হবে আমি সব দেখিয়ে দিচ্ছি পরপর। এই যে প্রথমে একটা তিরপল দেওয়া হলো, তারপর এই যে সুন্দর সব মাটি আগে থেকে রেডি করা আছে সেসব মাটি দিয়ে দেবো। মাটি দেওয়ার আগে এরকম তলে বালি কাঁকর দিলেও হবে, খুব ভালো হবে, তাহলে তলটা ময়েশ্চারাইজ থাকবে, জলটা আপনি চারিদিক দিয়ে বেরিয়ে যাবে, ক্যারেটের চারিদিক ফুটো ফাটা থাকে, অসুবিধা নেই। তিরপলও ফুটো ফাটা আছে, খুব ভালো তিরপল না, তো জলটা বেরিয়ে যাবে। এই যে এবার মাটিটা দিয়ে দেখাচ্ছি, এই এখানে মাটিটা ঢেলে দিলাম ক্যারেটে, মাটিতে কিন্তু কোনো রকম সার বা কোনো কিছু দিও নাই, সিম্পলি মাটি শুধু। বাস এইভাবে বন্ধুরা তোমরা মাটি ক্যারেটে দিয়ে ক্যারেটটা ভর্তি করে দিবে, সুন্দর নরম ঝুরঝুরে মাটি নিবে। সবচেয়েতে সবজির জমির মাটি নিলে সবচেয়েতে খুব ভালো হয়, তার প্লেন মাটি, কোনো সার দেওয়ার দরকার নাই, প্লেন মাটি কিছু দেওয়ার দরকার নাই। এইভাবে বন্ধুরা তোমরা ড্রাগন গাছ লাগাবে, আমার নিয়মে প্রচুর আকারে ড্রাগন হবে, প্রচুর আকারে। এই যে এরকম করে আমি কঞ্চিগুলো দিচ্ছি, এটা একটা একটা করে এভাবে দিবে, একটু খাটতেও হয় বন্ধুরা, তোমরা এভাবে একটু খাটনি করে করবে অবশ্যই খুব সুন্দর ভালো হবে। পরপর সব দেখিয়ে দিচ্ছি, দারুণ হবে।
এভাবে যদি ছাদে লাগানো যায় প্রচুর ফলও হবে, আত্মীয় স্বজন প্রচুর, সবাই বেড়াতে লোক কুটুম আসলে সবাইকে একটু করে কেটে দেওয়া হবে, এর আনন্দটাই পুরো আলাদা। মানে বাজারে তো সব কিছু সবসময় সব জিনিস এখনকার যুগে কিনতেই পাওয়া যায়, কিন্তু এগুলো নিজের থেকে তৈরি করে খেটে কত খুবই মানে একটা মজার ব্যাপার। ততক্ষণ আমি বাঁধাগুলো দেখাচ্ছি, মানে যে কর দিয়ে একটু শক্ত করে বেঁধে নিলাম, এই যে উপরে আরো একটা বাঁধা হচ্ছে। কঞ্চিগুলো এইভাবে বাঁধতে হবে পরপর স্টেপ স্টেপ, খুব সুন্দর হবে। তোমরা বন্ধুরা ছাদে বা যেখানে জায়গা আছে এইভাবে একটু খাটনি করে করবে না, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে হবে। তবে যে কোনো জিনিস একটু খাটনি করে করলে সেটাতে অবশ্যই ফল পাবে, ফল দিবে অবশ্যই, গাছগুলো ভালো হয়, একটা বাড়ার যে সুযোগটা পায়। দেখা যাচ্ছে কিছুই না দেওয়া হলো তাহলে কিন্তু বাড়তে পারবে না গাছটা, ভালো জোরও করবে না। বন্ধুরা আমি পুরো স্ট্রাকচার দেখাচ্ছি ভালো করে, গাছগুলা উঠতে পারবে ভালো, হ্যাঁ প্রচুর শিকড় করে ধরে নিবে, পুরো এই জায়গাটা পুরো ঘিরে নিবে। পরে আমি আপডেট আবার দেখাবো, এই যে দেওয়াল দিয়ে এনে সিঁড়ি মানে ছাদের রেলিং দিয়ে ধারে খুব সুন্দরভাবে হয়ে যাবে একটা গাছ। এটা আমরা এইভাবে পুঁতে দিতে হবে প্রত্যেকটা আস্তে আস্তে নর্মাল হবে। ওখানে অ্যালোভেরা জেলও দিয়ে থাকলে গুঁড়ায় প্রচুর আকারে শিকড় করবে, প্রচুর আকারে শিকড় করবে, আর গাছগুলোও খুব তাড়াতাড়ি করে বেড়ে উঠবে। অন্যান্য পাউডার ফাউডার থেকে যদি এই অ্যালোভেরা জেলটা দেওয়া যায় এই অ্যালোভেরা জেলে খুব সুন্দর কাজ করে। এবার আমি আস্তে আস্তে জল দিয়ে দিচ্ছি, এইভাবে বন্ধুরা তোমরা জল দিয়ে দিবে আস্তে আস্তে করে, কোনো রকম গাছের গোড়াটা ভিজে অতিরিক্ত দেওয়ার প্রচুর দেওয়ার জল দেওয়ার দরকার নাই, কারণ একটু একটু শুকনো শুকনো ভাব করে রাখলে মানে শিকড়টা ভালো ছাড়ে আর গাছটা এক কথায় ভালো হয়, নাহলে অতিরিক্ত জল দিয়ে দিলে ড্রাগন তো এমনি ক্যাকটাস জাতীয় গাছ, নাহলে আবার পচে যাওয়ার একটা ভয় থাকে, তাই প্রথমে খুব বেশি জল দেওয়ার দরকার না, মিডিয়াম টাইপের জল দিবে। এই গাছে এবার 1-1.5 মাসের মধ্যে প্রচুর আকারে বেড়ে উঠবে আর নতুন শাখা পোশাকা মানে বের হয়ে লোড হয়ে যাবে একদম এইসব গাছে। এবার মাঝে মধ্যে হয়তো 1-2 কাপ করে খোল পচা দিল, মাঝে মধ্যে একটু DAP পটাশ দিল, এভাবে পরিচর্যা করবে। তো যাই হোক, ভিডিওটা আমি শেষ করছি।